আসসালামু আলাইকুম, দিস ইজ শানু ওয়েস্টজেট বাড়িটি কর্নার থেকে, চেকিং সাইট থেকে আমি শানু বলতেছি। আপনাদেরকে সবাইকে আমার নতুন লাইফে শুভেচ্ছা জানাচ্ছি। সো আজকে ভিডিওটা অবশ্যই আপলোড দিচ্ছি। আজকে ডেট হচ্ছে 9 তারিখ এপ্রিলের 9 তারিখ, বাট আমি হয়তো ভিডিওটা আজকে পোস্ট করব না, কারণ হচ্ছে আমি যতদিন পর্যন্ত ফাইনালি আমার ড্রেস না পাই ততদিন পর্যন্ত, বাট আজকে আমার লাইফের প্রথম নতুন একটা কাজে জয়েন করা, সেটা হচ্ছে ওয়েস্টজেট কাস্টমার সার্ভিসে। সো আপনারা সবাই আমাকে উইশ করতে পারেন, আর আমি আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যে আমি নতুন এই কাজটাতে জয়েন করার জন্য, ছাড়া আসলে কোনো গতি নেই। সো স্যার কেমন আছেন আপনারা সবাই? আমি আজকে সকাল ভোর 3টার সময় একটা ফ্লাইট ছিল, 3টা থেকে 7টা পর্যন্ত আজকে কাজ করলাম, আর এটা হচ্ছে কিয়স্ক বলে ওইখানে কাজ করেছি। সো ওখান থেকে আমার আজকে ট্রেনিংয়ের যাত্রা শুরু, আশা করি সবাই আপনাকে দোয়া করবেন। আর আমি অনেক এক্সাইটেড প্লাস নার্ভাস, এই তো ওয়েস্টজেট দেখেন, এই তো সবাই জানে অবশ্যই সাসকাটুন এয়ারপোর্ট সম্পর্কে, বাট আমি এখনও শুধুমাত্র কারণ নিজেই কনফার্ম না যে আমি কাজটা কন্টিনিউ করতে পারবো কি না, বাট আজকে আমার অলরেডি ইন্টারভিউ হয়ে গেছে সব কিছুই, বাট আমি এখনও ড্রেস পাইনি, বাট শুধু সাদা হোয়াইট যে ওদের এটা, বাট এখনও ওদের যেটা মেয়েদের যে ড্রেস লাগে সোয়েটার দেয় ওরা যে কালারের ব্লু কালারের, সো ওইটা এখনও পাইনি, ওইটা পেতে 2 সপ্তাহ লাগবে। সেই জন্য আমি আজকে এই ভিডিওটা পোস্ট করবো না, বাট আজকের প্রথম দিনের ভিডিওটা আমি করে রাখলাম আমার জীবনের স্মৃতি হিসাবে। আশা করি আপনারা সবাই আমাকে দোয়া করবেন, আর ভিডিওটাকে খুব বেশি লঙ্গা করবো না, কারণ অলমোস্ট এখন রোজা। সো আমি আজকে আর্লি খেতে হয়েছে বিকজ আমি আজকে আমার প্রথম দিন, এই তো সো 2টা থেকে শুরু করেছি, 1টার সময় চলে আসছি। সো ভালো থাকেন, স্ক্যান আমার জন্য। সো ভিডিওটাকে আসলে লঙ্গা করতে পারবো না দেখে আমি জাস্ট কয়েকটা ছবি তুলে রাখলাম, ছবিটা ওইটার সাথে অ্যাড করে দিব আজকের প্রথম দিনেরটা। আর এখন চলে যাচ্ছি অফিস রুমে, দেখেন ওয়েস্টজেট থেকে, আমি তো ভীষণ এক্সাইটেড না আমার ভাগ্যে আছে কি না, বাট আজকে যেহেতু প্রথম দিন সেহেতু ভিডিওটা করে রাখলাম। যখন ফাইনালি আমি আমার ড্রেস পুরোটা পাবো, পুরো সোয়েটার তারপর প্যান্ট ওরা সব কিছুই প্রোভাইড করবে, সো তখন আমি এই ভিডিওটা প্রথম দিয়ে তারপরে হচ্ছে বাকিটা আয় করবো। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আর কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না, আজকে প্রথম দিন ছিলাম, ভীষণ নার্ভাস ছিলাম, বাট আমার একটু আইডিয়া আছে যেহেতু আমি আগে, সো সানুইং আইডিয়াটা কাজে লেগেছে আমার, প্রিজিমা সেম মানে সব কিছু অনেকটা কাছাকাছি, বাট টোটালি ডিফারেন্ট বিকজ এটা ইন্টারন্যাশনাল ফ্লাইট হিসাবে আর একটু ডিফারেন্ট, আর কিয়স্কটা আমরা আগে ট্রেনিং ওইভাবে নেওয়া হয়নি। সো এই তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে, বাই।